অল্প পুঁজিতে লড়াইয়ের গল্পটা ভালোই জমিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দর্শক তবে তাদের বাড়াবাতে সাই দিয়েছে বিরাট কোহলি আর লোকেশ রাহুল। দুজনের আত্মবিশ্বাস লড়াইয়ে মাত্র 2 রানে 3 টপ অর্ডার ব্যাটারকে হারালেও ভারত অজিদের দেওয়া 200 রানের লক্ষ্য তারা করে জিতেছে 6 উইকেট হাতে রেখেই। তবে অজিরা ক্যাচমিস করায় জীবন পেয়েছিল বিরাট কোহলি, কিন্তু সে নিয়ে মুঠেও আক্ষেপ করতে রাজি নন অজি অধিনায়ক প্যাট কামিন্স। দর্শক তিনি বরং ব্যাটিংয়ে 50 রান কম হয় আক্ষেপে পড়েছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কামিন্স বলেন, অন্তত 50 রান কম হয়ে গেছে, 200 রানের নিচে যে কোনো স্কোয়াডকে ডিফেন্ড করা কঠিন। তাদের সত্যিই ভালো বোলিং আক্রমণ ছিল এবং তাদের স্পিনাররা আমাদের কাজটা কঠিন করে তুলেছিল। আমি তেমন অখুশি ছিলাম না একাদশে মাত্র 2 জন স্পিনার নিয়ে। আমাদের বিশ্ববারের স্পিন ছিল, কিন্তু বোর্ডে আর কিছু রান থাকলে সামর্থ্য হয়ে যেত। ক্যাচ ছাড়ার প্রসঙ্গে কামিন্স বলেন, তিনি এ কথা ভুলেই গেছেন। তার মতে 10 রানে 4 উইকেট স্বপ্নের শুরু হতে পারত। 9টি ম্যাচের মধ্যে মাত্র 1টি হলো, চিন্তা করার মতো খুব বেশি কিছু নেই। তবে এমন কিছু জায়গা আছে যেখানে আমাদের আরও ভালো করতে হবে।